সারা রাজ্য জুড়ে লকডাউন চলছে। এই লকডাউনের পরিস্থিতির মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চিকিৎসা করানোর জন্য বিভিন্ন জায়গা থেকে রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা এসে ভিড় করছেন। কিন্তু তাদের কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও লকডাউনের ছেড়ে যেহেতু দোকান বাজার বন্ধ, হোটেল বন্ধ রয়েছে, তাদের খাওয়ার সমস্যা হচ্ছে। শুক্রবার সেই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ালো পূর্ব বর্ধমান শহরের অতি পরিচিত মন্দির খিন্নিতলা দিন সমিতি। তাদের পক্ষ থেকে রান্না করা খাবার তুলে দেওয়া হলো রোগীর পরিবারের সদস্যের হাতে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যে সমস্ত রোগীরা রয়েছেন তাদের পরিবারের আত্মীয়রা যারা আসছেন প্রতিনিয়ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে, তাদের কাছে টাকা পয়সা থাকলেও দোকান যেহেতু বন্ধ, হোটেল যেহেতু বন্ধ, তাদের ঠিকমতো খাবারের সংস্থান হচ্ছে না। সেই মতো মানুষদের কথা চিন্তা করেই এগিয়ে এলো এই বর্ধমানের খিন্নিতলা দিন সমিতি। কি হচ্ছে আজকে এখানে? আজকে হচ্ছে আমাদের খিন্নিতলা দিন সমিতির উদ্যোগে যে একটা মরণ ভাইরাস করোনাসের জন্য এই যে হসপিটালে যারা পেশেন্ট আছেন, সেই পেশেন্টে যে আত্মীয় স্বজন এসেছেন, আমরা তাদের সমীক্ষা করে দেখলাম তারা সকাল থেকে কিছুই খেতে পারছে না। পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু তার বাবা ফ্যামিলি থেকে এসেছে, কিন্তু তারা কিছুই খেতে পারছে না। তখন আমরা খিন্নিতলা দিন সমিতির উদ্যোগে আমরা ঠিক করলাম যে ওনাদের আমরা খাওয়াবো। সেই জন্য আজকে সেই দিনটা আমরা আজকে দিনটা ওকে আমরা খাওয়াচ্ছি। এইভাবে আমাদের রোটেশনে আবার করব এবং আরও খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, সেই জন্যে আমরা এই দিনটার জন্যে আজকে যে আজকে ভারতবর্ষব্যাপী যে একটা ভাইরাস, সেই ভাইরাসের জন্য মানুষের সব কিছু কত লোক খাওয়াচ্ছেন আপনারা? মোটামুটি অ্যাপ্রক্সিমেট 500 জন। আচ্ছা, এটা কি আজকেই শেষ না এরপর আরও কন্টিনিউ হবে? পরেও হবে। আপনার নাম? রতন চ্যাটার্জি, সেক্রেটারি খিন্নিতলা দিন সমিতি। উদ্যোগ হচ্ছে এটা খিন্নিতলা দিন সমিতির উদ্যোগে যে গরিব মানুষরা শুধু নয়, যে পেশেন্ট পার্টিরা আছে হসপিটালে, যারা পেশেন্ট আছে, যাদের আত্মীয় স্বজন যারা আছে, তারা তো খাবার পাচ্ছে না, তাদের খাবারের ব্যবস্থা যে করা হয়েছে মূলত সেটাই আমাদের উদ্দেশ্য, তারা যেন খাবারটা পায়। কারণ এখন লকডাউন চলছে, করোনার জন্য সব বন্ধ, হোটেল পর্যন্ত খোলা নেই, কারোর কাছে হয়তো পকেটে পয়সাও আছে কিন্তু কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। তাই সেটা থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং এই উদ্যোগ আমাদের চলবে, দেখা যাক যতদিন পারবো মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করবো। মোট কতজনকে খাওয়ানো হচ্ছে আজকে? 500 জনকে। কি কি আছে খাওয়ার মধ্যে? ভাত, ডিমের ঝোল আর আলুর তরকারি। আপনার নাম? তুফান চ্যাটার্জি, খিন্নিতলা দিন সমিতি। এত লোককে খাওয়াচ্ছেন, দূরত্ব বজায় রাখার জন্য কি কি ব্যবস্থা করেছেন? দূরত্ব বজায় রাখার জন্য আমাদের ভলেন্টিয়ার রাখা আছে, তারা হচ্ছে দূরে দূরে করে সরিয়ে দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন লাইন হচ্ছে, আমরা সেরকম রাখছি না, একজন করে আসছে খাবার নিয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।